হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের যে রেজাল্ট এবং রেজাল্টের পর যে প্রসেসগুলো ফলো করা হয় সেই প্রসেসগুলোকে আমরা এখানে জানবো কোন কোন প্রসেস এবং উইথ প্রপার প্রুফ সহকারে। ঠিক আছে, প্রসেস বলতে কি আমরা জানি যে মনে করো সম্পূর্ণ স্টেট মানে তোমাদের হচ্ছে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। তো দেখো সেই ক্ষেত্রে কিন্তু যারা মনে করো ডাইরেক্ট এক্সামিনেশন দিয়েছে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু আপলোড মানে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে বলা হয়েছে। তো পরবর্তী সময় কীভাবে তারা ডকুমেন্টসগুলোকে দেখাবে বা শো করবে, ডকুমেন্টস ভেরিফিকেশনটাই বা কীভাবে করে হবে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে জানা দরকার। তো ঠিক তেমনই এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তো আজকে আমি এখন যেটাতে আমি বলবো সেটা হচ্ছে প্রমোশনালদের তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কীভাবে করে হবে, ঠিক আছে, মানে কোন কোন কাগজ তাদেরকে দেখাতে হবে, কোন কোন কাগজ তাদের আগে থেকে রেডি করে রাখতে হবে নাকি কোন কোন কাগজ রেডি করতে হবে না, বা কী কী যাবতীয় যা যা রয়েছে সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব এবং উইথ প্রুফ। ঠিক আছে, আমি তোমাদের একদম প্রুফ সহকার তোমাদের দেখাবো। তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল। যে এখনো রেজাল্ট কিন্তু খুব কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই বের হবে, তো সেক্ষেত্রে তোমাদের এইসব জিনিস কিন্তু আগে থেকে জানা খুবই দরকার। ঠিক আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক করবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাতে দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেই সাবস্ক্রাইবে ক্লিক করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে, তারাও ভিডিওতে কিছু উপকৃত হতে পারে। তো চলো সময় না করে তোমাদের আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো প্রথমত আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ডাইরেক্ট যারা এক্সামিনেশন দিয়েছিল তাদের জন্য কিন্তু কী কী দেখো দেখা রয়েছে, তাদের কিন্তু অনলাইনে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে বলা হয়েছে। এখানে দেখো তাদের কী কী ডকুমেন্টস কথা বলে দেওয়া হয়েছিল। তো এখানে যে যে ডকুমেন্টসগুলো কথা বলা রয়েছে ঠিক সিমিলারলি কিন্তু তোমাদের যারা প্রমোশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টসগুলো লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছুটা একটু হলেও আলাদা রয়েছে, সেটা কী সেটাই কিন্তু আমি তোমাদের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এটা পিএসসি কিন্তু অফিসিয়ালি সেটা নোটিফিকেশনটা তারা দিয়েছিলেন এবং এখানে ডিটেলসে লেখা রয়েছে। এবং এখানে একটা দেখো একটা অ্যাডিশনাল ছিল যে অ্যানেক্সা সি, মানে এখানে কি বলছে ইনফরমেশন শিট ফর অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশনের, এখানে কিন্তু ফর্মটাকে ফিল আপ করার পর সেটাকে কিন্তু আপলোড করতে লাগতো। তো প্রমোশনের ক্ষেত্রে কি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রমোশনের ক্ষেত্রে দেখো এখানে লেখা রয়েছে সার্কুলার মেমো নাম্বার, দেখো লেখা রয়েছে আইসিডিএস 2017। এখানে দেখো অনেকগুলো জিনিস তোমাদের লেখা রয়েছে, সেই জিনিসটা তোমরা একটু দেখবে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সিদের কথা যে লেখা রয়েছে এখানে টোটালি কিন্তু প্রসেসটা, এটা দেখো তোমরা এখানে আবার ভাবতে পারো যে এখানে তেলেঙ্গানা স্টেট হায়দ্রাবাদ এটা লেখা রয়েছে, কিন্তু দেখো এটা কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়া, মানে আইসিডিএস কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, এটাকে কিন্তু মানে তোমাদের চলায় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনে মিলে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা তোমাদের ইম্পর্টেন্টলি বুঝতে হবে জিনিসটা কি বলা রয়েছে। তো এই ক্ষেত্রে দেখো তোমরা কিন্তু যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় কিন্তু তোমাদের সিডিপিও দ্বারাই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়েছিল। ঠিক আছে, ডকুমেন্টস কিন্তু অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হয়েছিল। ঠিক তেমনই তোমাদের এখন যে রেজাল্টটা যখন তোমাদের পাবলিশ করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কিন্তু সিডিপিও থ্রুতে হতে পারে তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন, মানে আবার তোমাদের যাদের সিলেকশন হবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। আর না হলে পরে কিন্তু তোমাদের কলকাতাতে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটাকে করা হবে বা অনলাইনেও কিন্তু কিছু প্রসেস হতে পারে। ঠিক আছে, তো এটা একটা আপডেট ছিল, তাই আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই যে ডকুমেন্টসগুলো যেগুলো আমি বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অবশ্যই রেডি করে রাখবে, সব অরিজিনাল ডকুমেন্টসই কিন্তু তোমাদের লাগবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে। ঠিক আছে, এবং রেজাল্টের সম্বন্ধে বলে দিচ্ছি যে রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্টটা অবশ্যই রিলিজ করে দেওয়া হবে, কারণ রেজাল্ট কিন্তু তাদের রেডি রয়েছে কিন্তু তারা ওয়েট করছে শুধুমাত্র যাতে কোনো রকমের প্যানিক সিচুয়েশন না আসে। ঠিক আছে, মানে কি অলরেডি একটা চলছে যেটা মনে করো ডাইরেক্ট আইসিডিএস এর যে সিলেকশন প্রসেসটা, যেমন হচ্ছে ইন্টারভিউটা যেটা প্রসেস থেকে শুরু হবে, তো তার জন্য কিন্তু তারা এই জিনিসটাকে একটা একটা করে করতে চাচ্ছে। ঠিক আছে, কিন্তু তারা হয় আগেও দিতে পারে 25 তারিখের আগে, নাহলে 25 তারিখের পরে, মানে তোমার নেক্সট মান্থে কিন্তু তোমাদের রেজাল্টটা পেয়ে যেতে পারো। তো আজকে আপডেটটা এতটুকুই ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।